বিপিএল মানেই টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের আধিপত্য, ইতিহাস তো সেই কথাই বলে। আগের নয় আসরের চারটিতে টুর্নামেন্ট সেরা হয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার, তবে চলমান আসরে এখনও স্বরূপে ফিরতে পারেননি তিনি। রংপুর রাইডার্সের হয়ে তিন ম্যাচ খেলে ব্যাট হাতে দুই ইনিংসে চার রান ও বোলিংয়ে দুই উইকেট শিকার করেছেন। মূলত চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে ভালো করতে পারছেন না তিনি, ফিরে আসার জন্য লড়াই করে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার। রোববার 28 জানুয়ারি অনুশীলন ছিল না রংপুর রাইডার্সের, তবে রানে ফিরতে মরিয়া সাকিব আল হাসান, তাই ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস ও কোচ সোহেল ইসলামকে সঙ্গে নিয়ে অনুশীলনে আসেন দেশসেরা ক্রিকেটার। এদিন বেশ কিছুক্ষণ ধরে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। চোখের সমস্যায় ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও চেষ্টার কোনো কমতি নেই তার, এজন্যই হয়তো সাকিব বিশ্বসেরা। গত ম্যাচে রংপুরের 9 উইকেট গেলেও ব্যাটিংয়ে নামেননি, বিপরীতে বোলিং কোটায় খেলে যাচ্ছেন সাকিব। এদিন সাকিবের সঙ্গে অনুশীলন করেন রাইডার্সের আরেক ব্যাটার রনি তালুকদার। চলতি বিপিএলে হাসছে না রনির ব্যাট, চার ম্যাচে মাত্র 38 রান করেছেন এই ডানহাতি ব্যাটার। আগামী মঙ্গলবার বর্তমান কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের রংপুর রাইডার্স। চার ম্যাচে 2 জয় নিয়ে টেবিলের 4 নম্বরে আছে রংপুর।